আমন্ত্রণ জানাচ্ছি কৃষক কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শ্রাতামি। প্রায় 1000 প্রজাতির অর্কিডের বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন এক শৌখিন ফুলপ্রেমী। আছে দেশের পাহাড় আর জঙ্গলে বেড়ে ওঠা অর্কিড, কোনোটা আবার এনেছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর আমেরিকা থেকে। নানান শোভায় শোভিত বাহারি রং আর ঢঙের অর্কিড বৈশ্বিক ফুল বাণিজ্যে দখল করে আছে রানীর আসন। দেশের পুষ্পশিল্পের জন্য দারুণ সম্ভাবনাময় প্রায় 35,000 প্রজাতির এই পরিবার, বলছেন ফুল বিশেষজ্ঞরা। রিজভী হাবিবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান ও আলামিন হোসেন। মুক্ত বাতাসে নৃত্যে মগ্ন রমণী, এমন নাচুনে ভঙ্গির ফুলটির নাম ড্যান্সিং লেডি। এটি অরুন্ধিনা। ড্যান্সিং লেডি বাতাসে ভাসলেও সাদা বেগুনি রাজকীয় এই ফুল জন্মে মাটিতেই। এই আলভা এসেছে সিঙ্গাপুর থেকে আর মোহনীয় ঘ্রাণের এনসাইক্লিয়া থাইল্যান্ডের। এসবই পুষ্পরাজ্যের অন্যতম বৃহত্তম পরিবার অর্কিডের ফুল। নান্দনিকতা শুধু ফুলেই নয়, বিশ্রামে থাকা অর্কিড গাছগুলোও সুন্দর। এই বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন নুরুল হক রানা। প্রায় 10 বছরের শখের টানে জমা করেছেন সুলভ, দুর্লভ আর বিলুপ্ত প্রায় অর্কিড। এপিডেনের এখন পর্যন্ত 17টা জাত কালেকশন আছে। রেয়ার ভ্যারাইটির মধ্যেই আছে প্রায় 10টা এপিডেন। আর বালুফাইলাম আছে, তারপরে সিলোজিনি আছে রেয়ার ভ্যারাইটি, ক্যাটিলিয়ার আছে, এবং থাইল্যান্ড, সিঙ্গাপুরের স্পেসিস গাছগুলো আমি বেশি কালেকশন করি। আমি অস্ট্রেলিয়া থেকে কালেকশন করেছি অর্কিড, জাপান থেকে করেছি, আমেরিকা থেকে করেছি। আমার যারা রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন দেশের ট্যুরে বা ফ্যামিলি ভিসা যারা থাকে তাদের দিয়ে আমি গাছ আনাই। মানে আমি কালেকশন করতে পছন্দ করি বলে তাদের দিয়ে কালেকশনগুলো করেছি এবং রেয়ার ভ্যারাইটি চেষ্টা করি। আছে টাইগার অর্কিড, পেন্সিল আর সবচেয়ে বড় পাতার অর্কিড বাল্বোফাইলাম। এদের বিশেষ খেয়াল আর আদরে দিন কাটে এই অর্কিড প্রেমীদের। এই গাছগুলোর আবার মানে পালন পদ্ধতিটা একটু ভিন্ন। মানে এরা পানি খুব পছন্দ করে, ভেজা ভেজা থাকতে পছন্দ করে, এবং এদেরকে দুবেলা পানি দিলে সবচেয়ে ভালো হয়। যখন পাতা ঝরে যায় তখন নিয়ম হলো এই গাছটাতে আমরা আর কোনো ধরনের পানি দেব না। রাজধানীর দুই প্রান্তের দুই বাগানে ছেয়ে আছে নানান বৈশিষ্ট্যের অর্কিড। দেয়ালে ঘেঁষে থাকা এই ভ্যানিলা অর্কিডই ভ্যানিলা স্বাদের উৎস। রোদ পোহাতে ব্যস্ত হয়া সানরাইজ, ছায়ায় পাল্টাই পাতার রং। এটা হচ্ছে ডেন ফার্মেরি। এই ফার্মেরিটা হচ্ছে আমি মায়ানমার থেকে কালেকশন করছি, আর কিছু আমার কাছে আছে আমাদের লোকাল যেরকম খাগড়াছড়ি থেকে আমি কালেকশন করি। কাঠ মাউন্টে খুবই ভালো হয়, এটা থাইল্যান্ডেই পাওয়া যায়। কাঠ, কয়লা বা নারিকেলের ছোবরার সামান্য ঠাঁই পেলেই শুধু বাতাস খেয়েই জীবন পার করে কনফুসিয়াসের সেরা ফুল। কাঠফ্লাওয়ার হিসেবে ব্যাপক চাহিদা থাকায় সুফল নিতে পারে বাংলাদেশও। জাত নির্বাচন খুব ইম্পর্টেন্ট। যদি ভালো জাত হয়, যেমন হচ্ছে যে ফেলানোসিসের বিভিন্ন জাতগুলো, এটা টিস্যু কালচার করে এটাকে একদম প্রোটেক্টেড এরিয়াতে প্রোডাকশন করে এবং সেটা পট হিসাবে, পট প্লেট হিসাবে সারা পৃথিবীতে কিন্তু ডিমান্ড আছে এবং এটাগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরতে পারি। আর এটা মাত্র 1 থেকে 1 মাস বা তার চেয়ে কম দিন এটা কিন্তু ফুলগুলো, পাপড়িগুলো পড়ে যায়। সো ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে এইটার ডিমান্ড বেশি, যেহেতু বাংলাদেশে আছে এবং বাংলাদেশের টিস্যু কালচার কিন্তু আমরা করছি। সারা বিশ্বে অর্কিডের প্রায় 35,000 প্রজাতির সন্ধান পাওয়া গেছে। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এতে অংশ নিয়েছে খামারিদের ব্রাহ্মা, জার্সি, শাহিওয়াল সহ দেশি বিদেশি নানান জাতের গরু। আছে পাখি, গিনিপিগ, খরগোশ, কুকুর, বিড়ালও। সিরাজগঞ্জ থেকে এসেছে ডলার, ব্রাহ্মা জাতের গরুটিকে এনামেই ডাকে এর মালিক। এটার নাম ডলার, ওজন আছে 1300 কেজি। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে অংশ নিয়েছে হোলস্টেন ফ্রিজিয়ান, জার্সি, সিন্ধি ও শাহিওয়াল জাতের গরু। রয়েছে দেশি বিদেশি মহিষও। গাভী আছে কিছু, 4-5টা দুধের জন্য, আর বাকি হচ্ছে লাগে শাহিওয়াল জাত, গির জাত। পরিবেশ খুব ভালো, আমরা এমনি গরু পাগল মানুষ, গরু প্রেমী। আমরা সবসময় এই যেখানে এরকম প্রোগ্রাম হয় আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। প্রদর্শনীর একটি বড় অংশ রয়েছে পাখির রাজ্য।
আছে গিনিপিক, খরগোশ, কুকুর, বিড়ালের আলাদা কর্নার। ঘরে এ ধরনের পাখি ব্রিড করে দেখা যাচ্ছে, কিছু অনেক ফ্যামিলি সুন্দরভাবে দিব্যি ভালোভাবে ইনকাম দিয়ে চলে যাচ্ছে। মেইনলি আমি বাসবিগান নিয়ে কাজ করছি, তো বাসবিগানের মধ্যে মোটামুটি সব ভ্যারাইটি আছে বাসায়। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানান, বেসরকারি উদ্যোগ আর সরকারি সহযোগিতার কারণে অনেক এগিয়েছে প্রাণী সম্পদ খাত। তবে একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সবকিছু ধ্বংস করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঘোষণা দিলেন, দুধ খুব ক্ষতিকর, এর ভিতর হাইপার জিঙ্ক আছে, সমস্ত দুধের সেক্টর নুয়ে পড়লো। রিএক্সামিন করার পরে দেখা গেল ওই প্রফেসর একা নিজের মতো করে এক তথ্য দিয়েছেন, ওনার তথ্যটা সম্পূর্ণরূপে ভুয়া। দুদিনের এই মেলা শেষ হবে রোববার। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর একমাত্র অবলম্বন ডিম, যার দাম বছর ব্যবধানে বেড়েছে 28%। অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাব আর মুরগির খাবারের উচ্চ মূল্যের কারণে এই পরিস্থিতি। মাসুম মিয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলমগীর। রাজধানীতে খুচরায় প্রতিহালি মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রায় 50 টাকা দরে, যা মাস ব্যবধানে বেড়েছে 14% আর বছর ব্যবধানে প্রায় 28%। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর পণ্যটির হঠাৎ দাম কেন বাড়ল, এতে কতটা লাভবান প্রান্তিক খামারিরা? বর্তমানে খাদ্যের ফিডের দাম বেড়ে যাওয়াতে 11 টাকার উপরে খরচ হয়ে যায় প্রতি একটা ডিম উৎপন্ন করতে। সমিতির অ্যালার্জি নির্ধারণ করে দেয়, এখানে আমরা চাষি এমএসি, আমরা রাস্তায় ডিম বাইঙ্গেও তো কোনো প্রতিবাদ করতে পারতেছি না। খামারি থেকে ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত 5 হাত ঘরে ডিম। বর্তমানে এই বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। যারা খাদ্য উৎপাদক তারাই আবার মুরগি উৎপাদক, তারাই ডিম উৎপাদক। অতএব দেখা গেছে খাদ্য উৎপাদন করে যদি ডিম উৎপাদন করে যদি ক্ষতির সম্মুখীন হয় তারা, দেখা গেছে খাদ্যের দাম বাড়িয়ে দেয়। বড় কোম্পানিগুলি করে এবং ওদের ওই রেটটা ফলো করার পরে অন্যান্য কোম্পানি যোগাযোগ করবে, আজকে কাজের রেটে ধরছে, তখন প্যারাগন দিবে যে আমাদের এটা 5 পয়সা কম বা 5 পয়সা বেশি বা 2 পয়সা কম। যদিও এই অভিযোগ মানতে নারাজ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, উন্মুক্ত বাজার ব্যবস্থায় আস্থা রাখছেন সরকারের এই আমলা। বিশেষ বিশেষ পণ্যে আপনারা জানেন, যদি দেখি যে খুব বেশি প্রফিটের ইয়ে আছে, সুযোগ নিচ্ছে বা কিছু, তখন আমরা দাম নির্ধারণ করি। এই জায়গাগুলো দেখতে হবে যে এই যে বললেন যে খামারিরা কেন ন্যায্য মূল্যে ইয়েটা পাচ্ছে না, যদি ফিড যদি দাম বেশি হয়ে যায় তাহলে ফিড আমদানি তো ওপেন, এবং আমি যদ্দূর জানি ফিডের উপরে সম্ভবত শুল্ক খুবই কম অথবা নাই। ডিমের রেকর্ড বাড়তি মূল্যে একদিকে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, পক্ষান্তরে খামারিদের দাবি ডিম উৎপাদনে লোকসানে মুখে পড়ছেন তারা। ডিমের বাজার স্থিতিশীল রাখতে খামার থেকে শুরু করে খুচরা পর্যায় পর্যন্ত সরকারের মূল্য নির্ধারণের দাবি করছেন প্রান্তিক খামারিরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনে দেশের 300টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো বিনামূল্যে দুধ পান কর্মসূচি। আজ রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। এ সময় তিনি বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন মেধাবী মানুষ, আর সেজন্য শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো খুবই জরুরি। বিষয়টিকে মাথায় রেখেই প্রতিদিন বিনামূল্যে শিশুদের দুগ্ধপানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। শুধু সার্টিফিকেটের শিক্ষা মানুষের কল্যাণ দিতে পারে না, যে শিক্ষা তার ব্যক্তিগত জীবনে কাজে আসবে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য টেকনিক্যাল এডুকেশনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। গতকাল ঢাকার দক্ষিণ বনশ্রীতে উদ্বোধন হলো গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট গুডফুড। এ সময় গোল্ডেন হারভেস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ সাকের শামীম ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানান, আউটলেটগুলোর মাধ্যমে গোল্ডেন হারভেস্ট তাদের সেরা মানের পণ্য সাশ্রয়ী মূল্যে সারা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। দর্শক, এই ছিল কৃষি 24-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।